এত ভালোবাসিস? আগে বলিসনি কেন? বাদ দে, কবে থেকে ভালোবাসিস? তাদের কথা চলল, তবে কানে এলো না সাথের। যেভাবে পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিল সেভাবেই ক্যাফে ত্যাগ করল। এখানে তার দম বন্ধ হয়ে আসছে, মনটা বিষিয়ে যাচ্ছে, ধীরে ধীরে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হ্রাস পাচ্ছে। জলদি একটা রিকশাতে উঠে পড়ল, মাথায় যন্ত্রণার সাথে আপাতত দুটো প্রশ্ন ঘুরপাক করছে। হৃদয়ের সেই প্রেমময় চাহনিটা কেন? সেই চাহনি দিয়ে সাজের অস্থির হৃদয় ঝড় তুলত। হৃদয়ের প্রতি তো প্রেম নেই, তবে কেন বুকটা পুড়ে যাচ্ছে প্রতিনিয়ত? অসুখের কথা আর তার মন কিংবা মস্তিষ্কে এলো না। সে এখানে কেন এসেছিল তা ভুলে গেছে, এমন তিক্ত অনুভূতি এর আগে হয়নি, আর তার ব্রেকআপেও না। হায় সাজ, প্রেমেরই অসুখে জ্বলে পড়ে অঙ্গার হচ্ছ, অতপর ভস্ম হয়ে আবারও মিশে যাচ্ছ এই প্রেমেরই মাঝে। ডাক্তার সাহেব, জানেন অনুভূতিরা বড্ড রহস্যময়ী হয়ে থাকে, কখনো ঠিক সময়ে সঠিক অনুভূতি হয়ে ধরা দেয় না, আবার সময় ঠিক থাকলে সে মানুষটা হয় ভুলে পরিপূর্ণ। সময় ও মানুষ উভয়ই যদি ঠিক থাকে তবে ভাগ্য খেলে গেম। এই যে আমাকে দেখুন না, প্রথমে যাকে দেখে মনে হচ্ছিল ভালোবাসি সে মানুষটা আগা থেকে গোড়া ভুল বেরোলো। সময়ের তালে আমার যে সময়কার অনুভূতির নামটাও ভুলের ঊর্ধ্বে দেখা গেল। এরপর ছেলে দেখলেই দূরে দূরে থাকতাম না, যেন সেও ভুল হয়ে বের হয়। কিন্তু এত কালের নিয়ম ভেঙে সেবার রাগের বশেই আপনাকে কবুল করে নিলাম, অদ্ভুত না? নিজের এরূপ কর্মকাণ্ডে আমি নিজে অবাক বনে গেলাম। কিভাবে পারলাম? পরে ভাবলাম আপনি হয়তো ফেক সামনে এসে দাঁড়াবেন না এ জীবনে, ফেক অ্যাকাউন্টের সাথে মজা নেয়ার মতো মেয়ে কখনোই আমি ছিলাম না। এত কালের ধরা বাঁধা নিয়ম সব আকাশে ছুঁড়ে এসছি থেকে আপনার সাথে কথা বলতে লাগলাম। অন্য রকমের আকর্ষণ বল দ্বারা আপনি আমাকে প্রতিবার টানছিলেন, ধীরে ধীরে আপনি হয়ে যান আমার হাসি মুখের কারণ। যতবার আপনাকে একটা করে মেসেজ পাঠাতাম ততবার যেন মাথা থেকে সব ধরনের স্ট্রেস বেরিয়ে যেত, জাদু জানতো আপনার প্রতিটি মেসেজ। আমি তবুও ভাবতাম এটা একটা ফেক অ্যাকাউন্ট, কিছুদিন গেলেই ব্লক দিব, কিন্তু সময়ের বিবর্তনে আমি আপনাকে ব্লক দেওয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলি। এত এত ভুলের মাঝেও আপনি যেন সঠিক হন সেই ইচ্ছে পোষণ করি। তারপর সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করে নেন, সেই সন্ধ্যাতেই ভার্চুয়ালের চ্যাপ্টার ক্লোজ করে আমার সামনে এসে দাঁড়ান। ফোনের শোকে শোকাহত আবিতা সেদিন আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি, এরপর থেকে ঝগড়ার কারণ খুঁজি। অজানা অপ্রত্যাশিত কারণে আপনার সাথে ঝগড়া করে শান্তি পাই। কোথাও শুনেছেন কেউ ঝগড়া করে শান্তি পায়? আমি পাই। জানেন ঝগড়াটাও না সবার সাথে করা যায় না, কিন্তু আপনার সাথে ঝগড়া করার অধিকার বোধ জাগ্রত হয়। ধীরে ধীরে মনের মাঝে নিষিদ্ধ ইচ্ছে জাগে আপনার প্রতি, আপনার প্রশস্ত বুকে লজ্জা রাঙা মুখ লুকানোর ইচ্ছে জাগে। কেন বলতে পারেন? সময় অতিবাহিত হলো, জানতে পারলাম ভার্চুয়ালে যাকে মনে প্রাণে নকল না হওয়ার আর্জি জানিয়েছিলাম সে আমার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে। সামনের জনকে ঘিরেও মনের মাঝে রয়েছে অগাধ অনুভূতি। আমি লজ্জা পেলাম, বাইরে থেকে নিজেকে বোঝানোর চেষ্টায় মেতে উঠলাম। এসব কিছুই না, আগে যে সব কথা বলেছি হয়তো সেগুলোর জন্যই এমন লাগছে, কিন্তু পরক্ষণেই মনে মনে নিজের মনকে মনের অগোচরে প্রশ্ন করলাম, খুশি তো? মন আমার উত্তর দিল না, ক্ষণে ক্ষণে অসুস্থ হতে থাকলো। আপনি সাথে থাকলে দিন দুনিয়া ভুলে অবাধ্য মনটা ছটপট করতে লাগলো, আপনার অনুপস্থিতিতে সব জায়গায় আপনাকে খুঁজতে থাকলো। এর মধ্যে এক অজানা নম্বর থেকে মেসেজ আসা শুরু করলো, সেই মেসেজগুলোতে আপনাকে অনুভব করতে লাগলাম। তার নাম দিলাম অসুখ, আমি তার প্রতি দুর্বল হইনি, তার কথাবার্তায় হয়েছি, সে কথাগুলোর মাঝে যে আপনাকে খুঁজে পেতাম। মনে পড়ে বর্ষণের সেই সন্ধ্যাটা, আমি বৃষ্টি উপভোগ করছিলাম তখন আপনি এলেন, আপনাকে দেখে সেদিন আমি অনুভূতির প্রখরতা জানালাম, জানেন অন্য রকমের অধিকার বোধ করলাম।
পড়ানোর সময় আপনার তৃষ্ণার্থ নয়ন জোড়ায় আমি সেই অধিকার বোধ দেখেছি যা আমার ভাইয়ের চোখে দেখতাম। এক্সাম দিতে যাওয়ার আগে যখন আপনার সাথে দেখা হলো তখন আপনার চোখের দুশ্চিন্তা দেখলাম যা এতকাল আমার মায়ের চোখে দেখে এসেছি। সেদিন এই শহরের রাস্তা পার করার সময় যখন আপনি আমার হাত ধরলেন তখন সেই হাতের মাঝে যেই ভরসা পেয়েছি তা বাবার কাছে পেয়েছিলাম। তবে আপনার চোখে এই সকল অনুভূতির পাশাপাশি দেখে এসছে এক প্রণয়াকাঙ্ক্ষা যা এর আগে না কোথাও দেখেছি না অনুভব করার দুঃসাহস করেছি। আপনার চোখে সেই দৃষ্টি হৃদয়ে ঝড় তুলতে সক্ষম। সেই চোখের দৃষ্টি তাকালে আমার অষ্টাদশী হৃদয়ের অনুভূতির দফা রফা হয়ে যায়। সেই চোখ থেকে দৃষ্টি সরে গেল। দুনিয়া এফোর ওফোর করে বলতে ইচ্ছে হয়, ডক্টর সাহেব আপনি এই সাজের হয়ে যান, আপনার একার জয়েই তার অস্থিরতা কমবে, তার অশান্ত মনটা শান্ত হবে, কিংবা আপনাকে এই আমিটা দিয়ে দিই। এত সব কথা বলি বলি করেও হয়তো আর বলা হয়ে উঠবে না, না উঠুক, জানেন আপনার পাশে না আমি নিজের ছায়াকেও সহ্য করতে পারি না, সত্যি বলছি বুকটা ফেটে যায়। এরকম হিংসুটে তো আমি ছিলাম না, আপনাকে কেউ শুয়ে দিলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়, ইচ্ছে হয় আপনাকে নিয়ে জনশূন্য কোথাও চলে যাই, যেখানে কেউ নেই, কেউ থাকবে না, সেখানে না, সময় থেমে যাবে, আমি দুচোখ ভরে দেখে যাব আপনাকে, এই হিংসুটে আমিটার কী অবস্থা হয়েছিল তখন যখন আপনি সেই মেয়েটির হাত ধরলেন, হাসি মুখে কথা বললেন, অবশেষে মুখ ফুটে ভালোবাসি বললেন। বুকটা কেঁপে উঠছিল আমার, এটা তো আমি চাইনি, চেয়েছিলাম তো আপনাকে, আমার মনটা যদি একবার পড়তে পারতেন তবে মন ভাঙার আগে শতবার ভাবতেন। বিগত দুটো দিন ধরে শান্তি নেই আমার, ছটফট করছি, আম্মু ধরে ফেলবে, এই ভয়ে রুম থেকে খুব কম বেরিয়েছি, রাতে ঘুম আসতে চায় না, জানেন বুকের মাঝে মনে হয় পাথর ভর করেছে, চোখ দুটো ছলছল করতে থাকে, উপমা যাতে বুঝে না যায় সেই জন্য জোর করেই চোখ বুঝে শুয়ে থাকতাম, এতে কি যন্ত্রণার অবসান হয়? অতঃপর সাহারা হলো স্লিপিং পিলস, আপনার বিরহ আমায়, এই রাত্রি প্রিয়াকে ঘুমের জন্য ঔষধ নিতে বাধ্য করেছে, তবুও চোখে ঘুমেরা ধরা দিত না। এভাবেই কাটলো আমার বিগত দুটো দিন। আচ্ছা যান, স্বীকার করে নিলাম এই জঘন্য অনুভূতিটা ভালোবাসা, মানলাম আপনাকে, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু তারপর? ডাক্তার সাহেব আপনাকে ভালোবাসার আগে যদি গুণাক্ষরেও টের পেতাম ভালোবাসা এত যন্ত্রণা, সাদরে মৃত্যু গ্রহণ করতাম, তবু আপনাকে ভালোবাসার মতো পাপ করতাম না। বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশপানে অশ্রু সজল চাহনি নিবদ্ধ করে মনের কাগজে লিখে ফেলল এই চিঠি, যা সে ছাড়া কেউ জানবে না। তবে বুকটা হু হু করছে, তার মনের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি ঝরছে না, মাঝে মাঝে বজ্রাঘাত করছে, এই যা। দুদিন ধরে সাজের ফোন বন্ধ। সেদিন হৃদের সাথে দেখা হয়েছিল উর্মির, চেক আপের জন্য এসেছিল, মাঝে হৃদের সাথে দেখা হয়। সেখানে জানতে পারে উর্মি 4 মাসের প্রেগনেন্ট। সেই খুশিতে হৃদের মুখ এত উজ্জ্বল দেখাচ্ছিল, আগে ভাগেই গিয়ে ক্যাফেতে বসে। উর্মি মূলত হৃদের সাথে সাজকে নিয়েই কথা বলছিল, এদিকে হৃদ কেবল তারই উত্তর দিচ্ছিল। প্রশ্নোত্তর সংক্ষেপণতায় ঝড় উঠল সাজের হৃদয়ে। হৃদ সন্ধে 7টা পর্যন্ত অপেক্ষা করেছিল, সেদিন সাজ আসেনি, কল দিয়েছিল, সেদিন থেকে ফোন সুইচ অফ। এই দুদিনের ব্যস্ততায় আর সামনে এসে দাঁড়াতে পারেনি, উপমাকেও কল দিয়েছে, প্রতিবারই আলাপনটা ছিল এরকম। হ্যালো। হ্যাঁ হৃদ ভাইয়া, বলো। সাজ নিজের রুমে ঘুমাচ্ছে। ও আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলাই বাহুল্য, হৃদের অনুভূতি সম্পর্কে উপমা অবগত। সেই শুরু থেকেই হৃদ যে কোনো ধরনের সাহায্য পেত উপমার কাছ থেকে। ভাবনার মাঝে হঠাৎ করেই সাজ চমকে উঠল আওয়াজ পেয়ে, পাশে তাকিয়ে দেখল কফি মগ হাতে নিয়ে উপমা দাঁড়িয়ে আছে। উপমা বিরক্ত ভরা কণ্ঠে বলল, কখন থেকে ডাকছি শুনছিস না? সাজ শোনেনি, কেন শোনেনি সে বাহানা দেওয়ার প্রচেষ্টাও করল না, বড্ড শীতল কণ্ঠে বলল, কি বলবি? এতে যেন উপমা নিজেও শান্ত হলো। সাজের এমন কণ্ঠে নিজের ভেতর কোথাও একটা যন্ত্রণা অনুভব করল। সাজের কাঁধে হাত রেখে কোমল স্বরে বলল, মন খারাপ? সাজ হাসল, ভাগ্যকে তাচ্ছিল্য করার সেই হাসিতে ছিল যন্ত্রণা। হেসে হেসেই বলল, দিব্যি আছি, কিছু হয়নি আমার। দেখে মনে হচ্ছে অনেক কিছুই,
সাঁজ কিছু বলল না, যেভাবে ছিল সেভাবেই রইল। উপমা ধোয়া ওঠা কফির মগে চুমুক দিয়ে বলল, তুই না বলতে চাইলে বলতে হবে না। এবারও সাঁজ নির্বিকার। উপমার এটা সহ্য হচ্ছে না, তার বেস্ট ফ্রেন্ড তো এমন না, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, ড্রয়িং রুমে রিত ভাইয়া আছে। সাঁজ আর নির্লিপ্ত থাকতে পারল না, ফট করে উপমার দিকে তাকালো। হুট করে যেন তার শ্বাস বেগ বেড়ে গেল বহুগুণে, অস্থির লাগছে খুব। হাসফাস করতে করতে বলল, কি বলি? রিত ভাইয়া আধ ঘন্টা ধরে বসে আছে। সাঁজ আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করতে পারল না, দৌড়ে ছুটে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যেন এখনই বেরিয়ে আসবে। দরজার সামনেই পা জোড়া থেমে গেল, নিজের মনকে প্রশ্ন করল, কার জন্য এত উতলা হওয়া? যার হৃদয়ে বসত করে অন্য কোনো নারী? তবুও সে একেবারে থামল না, গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সোজা চোখ গেল সোফায় বসে থাকা এক ডাক্তারের উপর। এই ডাক্তারই তো তার মন নিয়েছে, এখন নিজেকে শূন্য শূন্য লাগছে। বুকের মাঝে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করছে না, খুব করে হৃদকে বলতে ইচ্ছে করছে, হৃৎপিণ্ডের ডাক্তার হয়ে কি করে অন্য কোনো হৃৎপিণ্ড চুরি করলেন আপনি? বলতে পারল না, কথাগুলো যেন মনের সাথে থেমে গেছে। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাতে কি, সে খেয়াল কি সাঁজের আছে? সাঁজ শুধু এই মানুষটার দিকে তাকিয়ে আছে। নিজে খানিকটা শান্ত হতেই কপাল কুচকে ফেলল, হৃদকে এতটা অগোছালো এর আগে দেখেনি সে। ফর্সা মুখশ্রী কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে আছে, রক্তশূন্যতা দেখা দিল কিনা, পরনের সাদা শার্টটা ইন করা না। হৃদ নিয়মের বহির্ভূত হলো কবে? সাঁজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, অভিমানে জর্জরিত সাঁজের মনটা যেন খা খা রোদে এক বিন্দু জল পেয়েছে। হঠাৎ সাঁজের বুকটা ধক করে উঠল, হৃদের চাহনি এখন তার চোখের মাঝে স্থির। সাঁজ সেই চোখের বাণে তাকানো সাধ্য পেল না, আবার যদি হারিয়ে যায়। সোজা রুমের ভেতরে চলে গেল। উপমা একটা দীর্ঘশ্বাস ফেলে সাঁজকে দেখে বাইরে চলে এলো, হৃদের পাশে এসে বসল। হৃদ একবার চোখ তুলে তাকালো উপমার দিকে। পাশে সুমিতা বেগম হৃদের সাথে হরেক রকমের কথা বলে যাচ্ছে। হৃদ হ্যাঁ হু করল, শেষমেশ গিয়ে উপমাকে বলল, ওয়াশরুম। সুমিতা বেগম উপমাকে বলল, তোদের রুমটা দেখিয়ে দে মা। হৃদ দাঁড়িয়ে পড়ল, উপমা হৃদকে রুম দেখিয়েই ফিরে এলো। হৃদ বড় বড় পা ফেলে ভেতরে প্রবেশ করল, রুমে কাউকে না পেয়ে সোজা বারান্দায় চলে গেল। কালো রঙের একটা স্কার্ট পরে আছে সাঁজ, উপরে ফুলহাতা জামা, চুলগুলো বাতাসে উঠছে সাঁজের, বড্ড উস্কো খুস্কো দেখাচ্ছে, চোখের নিচে কালি পড়েছে। সে চোখের অস্ত্র এখনও শুকোয়নি। গ্রিলের উপর রাখা সাঁজের হাতে হৃদ নিজের হাত রাখল, সাঁজ চকিতে চাইল হৃদের পানে। মিহি হেসে বলল, প্রিয় তো আমার চোখের প্রতিটি অস্ত্র প্রেমিকের বুকে রক্তক্ষরণের নেই, তবে আমার তা হচ্ছে না, তোমায় এরূপে দেখে আমার প্রেম প্রেম পাচ্ছে সন্ধ্যাবতী। সাঁজ হৃদের কথা শুনে চমকে গেল, এই প্রহর যেন থমকে গেল। সাঁজ অনিমেষ তাকিয়ে আছে হৃদের দিকে, কান্দুটা লাল হয়ে যাচ্ছে, সে হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে, কথা গোছাতে পারছে না, মুখ ফুটে কি বলবে সে জানে না, কাঁপছে এখনো। হৃদ মুচকি হেসে সাঁজের মুখোমুখি দাঁড়ালো। সাঁজ হৃদের দিকে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে কম্পনরত অধৈর্যগুল নেড়ে বলল, অসুখ। হৃদ হালকা হেসে শুধালো, বিশ্বাস হয় না? সাঁজ ডুকরে কেঁদে উঠল, হৃদে কান্নার দরুন নিজের বুকের মাঝে চিনচিনে এক ব্যথার আভাস পেল। সাঁজ দুহাতে মুখ ছাপিয়ে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে একসময় সামনের লম্বাটে পুরুষটার দিকে তার বুকে কপাল ঠেকাল। হৃদ মিহি হেসে সাঁজের অগোছালো চুলে নিজের হাত ডোবাল। সাঁজ কান্না ভেজা গলায় জিজ্ঞেস করল, আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অসুখ তো আমায় ভালোবাসত। হৃদ থেমে গেল, সাথে সাঁজের এলোমেলো চুলে পোলানো হাতটাও। সাঁজ মাথা তুলল, হৃদের চোখের দিকে তাকিয়ে দেখল সেই চোখে বিস্ময়। সাঁজ বুঝল না, নিষ্ফলক তাকিয়ে রইল। হৃদ অবাক কণ্ঠে প্রশ্ন করল, কি? সাঁজ সেদিনকার সবটা খুলে বলল। হৃদ বোকার মতো কিছুক্ষণ চেয়ে রইল, তার মুখের ভাব পরিবর্তন হলো অনেকটা সময় বাদে। অস্থির চিত্তে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল, নিজেকে শান্ত করতে পারছে না, চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, এই মেয়ে এই বলছো না কেন আমাকে, এত বোকা কেউ হয়? তবে এই কথা সাবলীলভাবে বলার মতো ধৈর্য নেই, কিছুটা জোরালো গলায় বলল, কান্না থামাও, একদম কাঁদবে না। সাঁজ কান্না থামালো, নাক টানছে তবুও, আবারও কেঁদে ফেলল, ফোপাতে ফোপাতে বলল, থামছে না তো কি করব। সাঁজের এহেন অবস্থা দেখে হৃদ হালকা কণ্ঠে বলল, শুনেছি মেয়েদের কাছে স্পেশাল পাওয়ার থাকে, দূরে থেকে কোন ছেলে তাকে দেখে কি অনুভব করছে সব বোঝা যায়, কিন্তু সন্ধ্যাবতী এত বোকা হলো কি করে, সে তারই অসুখকে চিনতে পারেনি।